কেউ যদি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির লাগা বেহেশত উল্টা দোয়া করে আল্লাহ কখন তোমার বান্দা ইন্তেকাল করবে আমি অপেক্ষায় আছি অপেক্ষায় আছি এই জন্য ইমাম গাজ্জালি স্বপ্নের মাধ্যমে দেখলেন আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইমাম গাজ্জালিকে সংবাদ দিলেন ও ইমাম গাজ্জালি তোমার এলাকার পাশে একজন লোক মারা গেছে তুমি ওই ব্যক্তির কাফন দাফন সব কিছু কইরা আসবা ইমাম গাজ্জালি স্বপ্নের মাধ্যমে খবর পাইলেন তোমার এলাকার পাশে একজন লোক মারা গেছে নাম আব্দুর রহমান এলাকাটার নাম হইল রহমতপুর ও ইমাম গাজ্জালি ওই ব্যক্তির সব কমপ্লিট কইরা তুমি আইবা ইমাম গাজ্জালি ফজরের নামাজ পড়ে পাগল হয়ে গেছে এলাকার মুরুব্বিয়ানে কেরামদেরকে বলে রহমতপুর কই সবাই বইলা দিছে সামনে আগান রহমতপুর ইমাম গাজ্জালি রহমতপুর এলাকায় প্রবেশ কইরা এলাকার মুরুব্বিয়ানে কেরামদেরকে ডাক দিয়া কয় আপনাদের এলাকায় আব্দুর রহমান নামের কোন লোক আছে এলাকার মানুষ এই ইমাম গাজ্জালিকে ডাক দিয়া কয় হাস ইমাম গাজ্জালি কুজা কইজা ওই আব্দুর রহমানের বাড়িতে উপস্থিত জোরা কন সুবহানাল্লাহ ইমাম গাজ্জালি ওই আব্দুর রহমানের স্ত্রীকে সম্বোধন কইরা কয় মা তোমার স্বামী কি আমল করে গো কি আমল করে যেই আমলের কারণে আল্লাহ এত সম্মান বাড়ায় দিছে এই মহিলা ইমাম গাজ্জালিকে সম্বোধন কইরা কয় ও ইমাম গাজ্জালি আমার স্বামী তেমন কোনো আমল করে না আমার স্বামী তেমন কোনো আমল করে না কিন্তু আমার স্বামী ফজরের নামাজ কইরা ওই দেখেন পবিত্র কোরআন ওই পবিত্র কোরআন বের কইরা হাউমাউ কইরা কান্দে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি আব্দুর রহমান অসহায় মানুষ গরিব মানুষ আল্লাহ আমি অসহায় মানুষ গরিব মানুষ আমি পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি নাই কিন্তু আল্লাহ তোমার কোরআনকে আমি মহব্বত করি জুরে কইবেন না আল্লাহু আকবার আল্লাহ তোমার কোরআনকে আমি মহব্বত করি ভালোবাসি ও ইমাম গাজ্জালি আমার স্বামী কোরআনটা নিয়ে হাউমাউ কইরা কান্দে আর আমার স্বামীর চোখে দিয়া পানি জর জর কইরা পড়ে ও ইমাম গাজ্জালি আর আমাকে ডাক দিয়া কয় আয় দেখ 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 ওই পবিত্র কোরআনে যা লিপিবদ্ধ আছে সব আমার আল্লাহর কথা ইমাম গাজ্জালি এই মহিলার কাছ থেকে শুনলেন ইমাম গাজ্জালি কাপন দাপন কইরা বাড়িতে আসলেন ইমাম গাজ্জালি স্বপ্নে দেখে ওই আব্দুর রহমান বেহেশতে বসে বসে বল গাইতেছে এই জন্য আল্লাহর নবী কয় পাঁচটা আমল যদি কেউ করে ওই ব্যক্তির লাগে বেহেশত উল্টা দোয়া করে এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা আমরা তো এখন এমন হয়ে গেছি কোরআন তেলাওয়াত 100 মানুষের মধ্যে 80 জন মানুষ এই কোরআন পারে না কিন্তু হিন্দি গানের লাগে পাগল কইয়া দাও না ভাইটা যায় গান বাপ রে বাপ একবার মুরুব্বি বড় ভাইটা যায় গান কইতা রে সব কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবী কয় দুই নাম্বার আমল হাফিজুল লিসান জবানের হেফাজত আমাদের মুখ এখন সদর ঘাট হয়ে গেছে একটা কথাবার্তা যদি কন একটা কথা কইয়া যদি কোন ভাই কেউ রে কইস না ফজরের নামাজ শেষ হইয়া জোহরের নামাজ রাগে এলাকা মাইকি সাংবাদিক কিছু লোক আছে না এরকম এ কথা কয় না কে এরকম কিছু লোক আছে না সাংবাদিক একটু কোনো কিছু যদি পায় ইমাম সাহেবের কথা পাইলে তো আল্লাহই দিছে ইমাম সাহেবের সাথে আপনাদের কি শত্রুতা হ্যাঁ এইরকম তো আস্তে আস্তে মানুষ তো আর বানার নিজের ছেলে মেয়েরে ইমাম বানাইতো না আলেম আলেম বানাইতে চাইতো না কারণ এত লাইকে থাকে ইমামের পিছনে সুলতানি এত লাইকে থাকে মন কষ্ট লাগে এই আলেমের মাধ্যমে আমরা ইসলাম শিখি এই আলেমের মাধ্যমে কালেমা শিখি এই আলেমের মাধ্যমে আমি কবরে গেল ইমাম সাহেবের প্রয়োজন আমি সব কিছুতে আমার বাচ্চা কাচ্চা হইল ইমাম সাহেবের প্রয়োজন আমার ইসলামী মাইন্ডে জীবন পরিচালনা করতে গেলে সব জায়গায় আলেমের প্রয়োজন কিন্তু সব জায়গায় মানুষ আলেমের বিরোধিতা করে এমন মানুষ সমাজে অভাব নাই দেখবেন যে হুজুরের দোষ কয় আর হে বেটা মুত্তে ভানিল হয় না এটার কোনো দোষ নাই আর হুজুর যদি
মানে ওযু কই মানে প্রস্রাব কইরা দিলা কোন তিন বার লয় কইবো লইছ না মনে হইরে আজকে রে আল্লাহ নবী কয় জবানের হেফাজত এক ব্যক্তি হোটেলে বইয়া হাসান বসরি বদনাম কয় হাসান বসরি বড় আল্লাহ ওয়ালা হুজুরের সব কি বিপক্ষে লোক হুজুরের পক্ষের কিছু লোক আছে না হাসান বসরি কে কয় ওই যে আব্দুল্লাহ সিম আছে না ওই যে আব্দুল্লাহ সিম আছে না ওই আব্দুল্লাহ সিম তো দেখছি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বদনাম কইছে হাসান বসরি কয় সত্যি নাকি হ্যাঁ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হোটেলে বসে বসে আপনার বদনাম কইছে হাসান বসরি খাদেমকে ডাক দিয়া কয় যা বাজারে যা এক বস্তা ফল লইয়া এক বস্তা ফল হাসান বসরি খাদেম কইছে এক বস্তা ফল লইয়া আইছে এক বস্তা ফল লইয়া আইসিয়া হাসান বসরি মাগরিবের নামাজ আদায় কইরা খাদেম রে লইয়া হাসান বসরি আর খাদেম কইছে ওই আব্দুল্লাহ সিমের বাড়ি যে সারা দিন বসে বসে হোটেলে হুজুরে বদনাম কইছে আব্দুল্লাহ সিম বাড়ি তিনিও আব্দুল্লাহ সিম এখন দেখতেছে হাসান বসরি আওয়াজ আরে হাসান বসরি দিকে এসে গেছে নাকি বেটার আসমান ভাঙে মাথা পড়ছে আহা হুজুরের আওয়াজ শোনা যায় রুম থেকে বাইর হইছে হুজুর আপনি আইছেন হ্যাঁ আইছিলাম বড় করে দেখতাম আরে আর হুজুর আইছেন বস্তা কিডা কয় বস্তার মধ্যে ফল লই আইছে হে আসমান ভাঙে মাথা পড়ছে সারাটা দিন হুজুরের বদনাম কইলা হুজুর আইলো আইলো আবার ফল লই আইছে কেমনে খাই রে কেমনে খাই এখন হাসান বসরি এই আব্দুল্লাহ সিমরে ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ সিম যতদিন আমার বদনাম বলবা ততদিন আমি তোমারে ফল খাওয়ামু বদনাম বলা বন্ধ করে দিবা ফল বন্ধ করে দিব সুবহানাল্লাহ কইবেন না একবার এই আব্দুল্লাহ সিম হাসান বসরিকে ডাক দিয়া কয় ও হাসান বসরি কি অপরাধ কি কারণে আপনি আমাকে বলেন যত বদনাম বলবো তত ফল খাওয়াবে বদনাম করা বন্ধ ফল খাওয়ানো বন্ধ কারণটা কি হাসান বসরি ও আব্দুল্লাহ সিমকে ডাক দিয়া কয় ও যুবক যত তুমি বদনাম বলবা যত বলবা তত তোমার আমল নামায় যত নেকি আছে সব আল্লাহ আমার আমল নামার মধ্যে বিকাশ করবে বিকাশ বুঝেন তো আপনারা ও আব্দুর রশিদ যত বদনাম বলবা আল্লাহ তত বিকাশ করবে বদনাম বলা যদি বন্ধ কইরা দেও আমি তোমারে ফল খাওয়ানি বন্ধ কইরা দিব কারণ আব্দুর রশিদ তুমি যদি আমার বদনাম বলা বন্ধ কইরা দেও তাহলে আমার কোনো সব নাই লাভ নাই যত বদনাম বলবা তত আমার লাভ আর যদি তুমি আমার বদনাম বলো তোমার আমল নামা আসবে আর আমার আমল নামায় যত পাপ আছে সব তোমার আমল নামায় ট্রান্সফার হবে এই জন্যে যত বলো তত ফল খাওয়ামো বদনাম বলা বন্ধ কইরা দিবা আমি হাসান বসরি ফল খাওয়ানিও বন্ধ এই যুবক হাসান বসরিকে সম্বোধন কইরা কয় ও হুজুর ওয়াদা করলা আর জিন্দগি তো কোনো মানুষের বদনাম বলবো না এখন কি করেন আপনি বদনাম বলবেন অভ্যাস পরিহার করেন করছেন তো নিজের মুখে হেফাজত করেন একটু চিন্তা ভাবনা করেন মরতে হবে যেই কবরস্থানের উদ্যোগে মাহফিল হচ্ছে এই মানুষগুলো পৃথিবীর মধ্যে আসিল এরা কবরে গেছে আপনিও একদিন কবরের বাসিন্দা হবেন পৃথিবীর মধ্যে ওয়াজ চলবে মাহফিল চলবে আপনার সন্তানেরা ওয়াজ শুনবে কিন্তু আপনি কবরে থাকবেন নিজের মুখে হেফাজত করেন নিজের মুখে হেফাজত করেন নিজে চিন্তা ভাবনা করেন কি করতেছি না করতেছি হিসাব করেন না এই জন্য আল্লাহ নবী বলেন পৃথিবীর মানুষেরা কোন মানুষ যদি পাঁচটা আমল করে পাঁচটা আমল করলে ওই ব্যক্তির জন্য বেহেশত উল্টা ফরিয়াদ করে আল্লাহ কখন তোমার বান্দা ইন্তেকাল করবে আমি অপেক্ষায় আছি এর মধ্যে এক নম্বর আমল আপনাদের সামনে বললাম দ্বিতীয় নম্বর আমল বললাম তৃতীয় নম্বর মুতাইমুল জিহান গরিব মিসকিন দেখন ভাই বয়ান শেষ করে দিব বেশি লম্বা করবো না উঠছেন না উঠলে বুঝবো আমার বয়ান ভালো লাগতেছে না এর লাগিয়ে শেষ করে দিব আচ্ছা আচ্ছা কসরা পায়খানার দরকার আছে সবাই আবার উঠছেন না গরিব মিসকিন দেখাওয়ান আজকে তো আমরা এমন হয়ে গেছি
কোনো আয়োজন যদি হয় তাহলে আমরা এলাকার চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব যত সাহেব আছে সব সাহেব রেখো আর যে বড় গরীব মানুষ গরু গোশত একদিন খাওয়া তার লাগে স্বপ্ন এর কথা কই না হেরে কই না আমরা আমরা কি গরীব মিসকিনকে খাওয়াই গো খালি পয়সাওয়ালা চেহারা দেখে লাল টকটকা চেহারা যার হেরে কই ভাইয়া এনো কালকে আমগো বাড়িতে আইয়া কথা কয় না গরীব মিসকিনকে খাওয়ায় না আর আল্লাহর নবী কয় কোন মানুষ যদি গরীব মিসকিনকে খাওয়ায় ওই ব্যক্তির লাগে বেহেশত উল্টা দোয়া করে আল্লাহ তখন ওই ব্যক্তি ইন্তেকাল করবে আমি অপেক্ষায় দিন গুনতেছি সুবহানাল্লাহ কইও না এক হজ কাফেলা ইরাক থেকে একটা কাফেলা হজের উদ্দেশ্যে বের হইছে এরা হাঁটতে এক শহরের পাশে আসছে অবস্থান করছে আমির সাহেব এই কাফেলার মানুষদেরকে বলতেছে যে আমরা আজকে এই জায়গায় অবস্থান করব আমরা আগামী কাল হজের উদ্দেশ্যে আবার বের হব আজকে এই জায়গায় অবস্থান করব এই জায়গায় অবস্থান করলে কিছু খাবারের প্রয়োজন এই কাফেলার মধ্যে একজন যুবক মানুষ ছিল ওই যুবককে আমির সাহেব সম্বোধন করে কয় যুবক তুমি সামনে বাজার আছে বাজারে একটু মার্কেট করে আসো বাজার সদাই নিয়ে আসো আমরা পাক করে খাবো এই যুবক বের হইয়া দেখে মেন রাস্তার পাশে এক মহিলা মরা গরুর গোশত কাটতেছে এই নওজোয়ান যুবক কয় মহিলা পল্ল বুরকা বুরকা পরিহিতা মহিলা আবার বসে বসে দেখি গরু গোশত কাটতেছে মরা গরুর গোশত কি আমাদের জন্য খাওয়া হালাল না হারাম এখন যুবককে কয়েছে দেখি কি করে যুবক দেখতেছে মহিলা বসে বসে মরা গরুর গোশত কাটতেছে কাইটা কয়েক কেজি গোশত কাটছে এই কয়েক কেজি গোশত কাইটা মহিলা হাঁটতেছে এই এই হজের কাফেলায় যে যুবক ছিল যুবকও পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে মহিলা নিজের বাড়িতে গেছে বাড়িতে গিয়া তার মেয়েদেরকে বলতেছে ও মেয়েরা আল্লাহ প্রদত্ত রিজেক আনছে তোরা খা খাইয়ে আল্লাহর শুকর আদায় কর সুবহানাল্লাহ কইবেন না এই যুবক মহিলাকে সম্বোধন করে বলে ও মা তোমার কথাবার্তায় বুঝলাম মুসলমান তোমার আচার ব্যবহারে বুঝলাম মুসলমান ওগো মা আমাদের জন্য মরা গরুর গোশত খাওয়া তো হারাম এই মহিলা এই যুবককে সম্বোধন করে বলে তোমাদের জন্য মরা গরুর গোশত খাওয়া হারাম কিন্তু আমাদের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল সুবহানাল্লাহ কইবেন না বুঝলেন তাহলে বোঝা গেল মহিলা একটু মাসলা জানে এই রবি বিন সুলাইমান যুবকের নাম এই যুবক মহিলা কিছু মুদন করে বলে মা কিমনে কেমনে গো মা তোমাদের জন্য হালাল আর আমাদের জন্য হারাম এই মহিলা এই যুবককে সম্বোধন করে কয় অ যুবক আমার সাইটটা মেয়ে আছে আমার সাইটটা মেয়ে উপযুক্ত হয়ে গেছে বিবাহের উপযুক্ত হয়ে গেছে অযুবক আমার মেয়েরা পর্দার মধ্যে সার্বক্ষণিক সময় অতিবাহিত করে আমি মানুষের বাড়িতে কাজ করি কাজ করে যাই ইনকাম হয় আমি নিজে খাই আর আমার মেয়েদেরকে খাওয়াই আজকে কয়েকদিন হয়ে গেল অযুবক আমাদের কোনো খাওয়ানোর ব্যবস্থা নাই যুবক রে এই জন্যে আমি যখন গতকালকে বের হইলাম আমার একটা পিচ্চি মেয়ে আছে ওই মেয়েটা হাউ মাউ করে কান্দে আর আমাকে সম্বোধন করে কয় মা আজকে যদি কিছু না খাই মনে হয় আমি পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে যাব ও মা কিছু যদি না খাই গো মনে হয় আমি আর বাঁচবো না
অযুবক এই জন্য আমি মরা গরুর গোশত নিয়ে আসলাম বেশি আনি নাই যতটুকুন খাইলে আত্মারা বাঁচে অতটুকুনে নিয়ে আসলাম ওই যুবক রবি বিন সুলাইমান ওই মহিলাকে সম্বোধন কইরা কয় ও মা অল্প একটু সময় অপেক্ষা করেন আমি আপনাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা কইরা দিচ্ছি জোরে কোন সুবহানাল্লাহ তো অপেক্ষা করেন হালাল রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি এই যুবক কাফেলার কাছে গেছে আমির সাহেবরে গিয়া কয় আমি সব আমার টাকা দেন আমি যে হজের বাবদ আপনার কাছে টাকা জমা দিয়েছিলাম টাকা দেন আমির সাহেব কয় যুবক পাগলামি করিস না হজের জন্য বের হইছস টাকা আছে হজ করবে এই যুবক ডাক দিয়া কয় আমির সাহেব না না আমার টাকা দেন আমি হজ করব না আমির সাহেব ডাক দিয়া কয় যুবক পাগলামি করিস না রে যুবক এই যুবক আমি সাহেবের কথা মানে না টাকা দেন আমি সাহেবকে ইয়াং বয়সের বেটা উল্টা হল্লা করে যা আছে নে তো টাকা লয়ে যা এই পয়সা লইয়া রবি বিন সুলাইমান মার্কেটে গেছে আটার বস্তা ময়দার বস্তা যা খাবার লাগে সব কিনছে সব কিনা মহিলার বাড়ির সামনে উপস্থিত মা ও মা মহিলা কই কে রে তুমি কয় মা আমি যে কিছু পূর্বে একটা যুবক আসছিলাম আমি হইলাম সেই যুবক আপনাদের জন্য রিজেক্ট নিয়ে আসছি আপনার এডি খান আর আল্লাহর কাছে আমার জন্য ফরিয়াদ কইরেন জোরে কোন সুবহান এই মুগিরাম রুম থেকে বের হয়া যখন বিশাল বাজার দেখলো হেউ মাউ পেড়া কান্দে জবা অজবাব এই যে এত কিছু আনছো সব কি আমাদের জন্য হ্যাঁ গো মা সব আপনাদের জন্য নিয়ে আসলাম এই মহিলা হাউ মাউ করে কান্দে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এই যুবক বলতেছে হজ করবে এখন আমাদের এই কাহিনী শুনে আর হজ করে নাই হজের পুরা টাকা দিয়া আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করছে আল্লাহ যুবক তো হজ করবে না কিন্তু আল্লাহ তার আমলনামায় হজের পুরা সব দিয়া দিও আরেকটা মেয়ে বড় মেয়েটা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ ও আল্লাহ ওই যুবক যেই যুবক আমাদের হালাল রিজিকের ব্যবস্থা কইরা দিছে তার ইজ্জত সম্মান তুমি বৃদ্ধি কইরা দাও সুবহানাল্লাহ কইবেন না আরেকটা যুবক আরেকটা মেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ কইরা কয় আল্লাহ আমরা তো নবীর বংশের লোক আল্লাহ আমরা তো নবীর বংশের লোক তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ স্বপ্নের মাধ্যমে একদিন আমার নবীরে দেখাইয়া দিও সুবহানাল্লাহ কইবেন না এই রকম ভাবে এই মহিলা মুনাজাত করে মহিলার মেয়েরা মুনাজাত করে রবি বিন সুলাইমান হাউ মাউ কইরা কান্দে আল্লাহ একটা মেয়ের মুনাজাত যদি কবুল হয়ে যায় একটা মেয়ের মুনাজাত যদি কবুল হয়ে যায় আমি রবি বিন সুলাইমানের জীবন তাই তো ধন্য হয়ে যায় আল্লাহ একটা মুনাজাত যদি কবুল হয়ে যায় রবি বিন সুলাইমান এখন কাফেলার মধ্যে গেল কাফেলার মধ্যে গিয়া আমির সাহেবকে সম্বোধন কইরা কয় ও আমির সাহেব আমি হজ করব না আমি হজ করব না এই এলাকার মধ্যে অবস্থান করব ও আমির সাহেব আপনার হজ কইরা যখন আসবেন আমার নিয়ে যাইবেন একসাথে বাড়িতে এখন আমির সাহেব হজ করলেন আমির সাহেব সাথীরা সব হজ করে আসলো রবি বিন সুলাইমান ওই এলাকার মধ্যে আছে এখন নতুন হাজিরা যখন আসছে রবি বিন সুলাইমান নতুন হাজিরার দিকে পাগল হয়ে গেছে রবি বিন সুলাইমান পাগল হইয়া কান্দে ও নতুন হাজিরা তোমাদের কপাল কত ভালো তোমাদের ভাগ্য কত ভালো তোমরা আল্লাহর নবীরে সালাম ও নতুন হাজিরা তোমাদের কপাল কত ভালো তোমরা আল্লাহর ঘরে গিয়া ফরিয়াদ করছো আমি রবি বিন সুলাইমান তো কিছুই করতে পারলাম না রবি বিন সুলাইমান হাউ মাউ কইরা কান্দে এরকম ভাবে হাউ মাউ কইরা কান্দে একটা যুবক ডাক দিয়া কয় ও রবি বিন সুলাইমান তুমি না মুসলমান মুসলমানে তো মিথ্যা কথা বলে না তুমি কেমনে মিথ্যা কথা কও ও রবি বিন সুলাইমান তুমি আর আমি না একসাথে আল্লাহর নবীরে সালাম দিছিলাম আরেকটা যুবক ডাক দিয়া কয়
ও রবি বিন সুলাইমান তুমি না মুসলমান কেন মিথ্যা কথা কও ও রবি বিন সুলাইমান আল্লাহর ঘরের পাশে তুমি আমার একটা পয়সার ব্যাগ দিছিলা পয়সার ব্যাগ দিয়া কই গেলা ও যুবক তোমার তো আর খুঁজি পাই নাই তোমার ব্যাগ নাও রবি বিন সুলাইমান হজ করে নাই তার বন্ধুরে পয়সার ব্যাগও রাখে নাই তারপরে তার বন্ধু কইতেছে তুই হজ করছ তোর ব্যাগ নে টাকার ব্যাগ নে রবি বিন সুলাইমান হাউ মাউ কইরা কান্দে টাকার ব্যাগ নিয়া সব কিছু নিয়া বাড়িতে গেছে বাড়িতে গিয়ে এশার নামাজ আদায় ঘুরিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ তুমি তো মালিক বলতে পারো আমি হজ করি নাই আমার বন্ধুরা বলতেছে আমি হজ করছি আল্লাহ আমি আমার বন্ধুর কাছে পয়সার ব্যাগও রাখি নাই আমার বন্ধু বলতেছে পয়সার ব্যাগ রাখছি আল্লাহ তুমি একটু এর মেন কাহিনীটা একটু শোনায় দাও রবি বিন সুলাইমান এশার নামাজ পড়িয়া ঘুমের ঘরে গেছে গুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রবি বিন সুলাইমানের ঘরে হাজির হয়ে গেছে রবি বিন সুলাইমান হাউ মাউ কইরা কান্দে আর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয় ওগো আল্লাহর পয়গম্বর আমি রবি বিন সুলাইমান হজ করি নাই আমার বন্ধুরা বলতেছে হজ করছি আমি পয়সার ব্যাগ আমার বন্ধুর কাছে রাখি নাই এরপরে আমার বন্ধু বলতেছে রাখছি ওগো নবী এর মেন কাহিনীটা একটু বলে আল্লাহ নবী কয় রবি বিন সুলাইমান তুই যে হজ করছো তার কত প্রমাণ আমি দেব রবি বিন সুলাইমান কান্দে আর আল্লাহ নবীকে সম্বোধন কইরা কয় নবী গো আপনি দেখা যায় আমার বন্ধুদের কত বন্ধুদের মতোই কথা বলে মেন কাহিনীটা একটু কর আল্লাহ নবী কয় যুবক তুমি যে হজ না কইরা ওই মহিলারে হজের টাকা দিছিলা হজের পয়সা পাইয়া মহিলা কি মুনাজাত করছে কয় আল্লাহ যুবক হজ করবে না কিন্তু তার আমলনামায় হজ হজের পুরা সব দিয়া দি ও রবি বিন সুলাইমান ওই মহিলার মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই জন্য আল্লাহ তোমার সুরতে একজন ফেরেশতা পাঠায়া আল্লাহ তোমার নামে বদলি হজ করায়া দিছে ও রবি বিন সুলাইমান যেই ফেরেশতা হজ করছে তার উঠা বসা চলাফেরা সব ছিল তোমার মতো এই জন্য তোমার বন্ধুরা বুঝতে পারে নাই ফেরেশতা হজ করছে না তুমি হজ করছো ও রবি বিন সুলাইমান পয়সার ব্যাগটা কই ওই নবী পয়সা আল্লাহ নবী কয় ওই যে পয়সার ব্যাগ এটা তোমার আল্লাহ তোমার হাদিয়া দিছে জোরে কোন সুবহানাল্লাহ